রংপুরের হারাগাছে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে 5 দিনের রিমান্ড ও ধর্ষণের সহযোগিতাকারী 2 নারী আসামি মেঘলা ও সমাপ্তিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিগনা রানী এই আদেশ প্রদান করেন, সেই সাথে আসামি রায়হানুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে আজ বুধবার বেলা 10:30 দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। দুপুর 12:30 দিকে আসামিদের কড়া পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম আদালতের সরকার পক্ষের রিমান্ড শুনানিতে অংশ নেন। তিনি বলেন, মামলা তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদিকে আসামি পুলিশের এএসআই রায়হানুল ইসলামের রিমান্ড আবেদন বিরোধিতা করেন তার আইনজীবী। বলেন, আসামিকে মিথ্যা অভিযোগে এনে মামলা আসামি করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক পুলিশ কর্মকর্তা রায়হানুল ইসলামের 5 দিন ও নারী আসামি মেঘলা ও সমাপ্তির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় আমি এএসআই রায়হানুল ইসলাম পক্ষে মানে আদালতে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছিলাম। রাষ্ট্রপক্ষ তার 7 দিনের রিমান্ড আবেদন করলে আমি এই মামলার এজাহার 22 ধারার জবানবন্দি ভিত্তির এবং যে দুইজন আবুল বাশার এবং আবুল কালাম আজাদ নামে দুইজনকে লালমনিয়ার থেকে দিতে করা হয়, যারা এই নীলা নামে যে ভিক্টিম তাকে ধর্ষণ করেছিল তাদের স্বীকারোক্তি মোতাবেক এই মামলায় আমি বলেছিলাম যে এএসআই রাহিনুল ইসলাম নির্দোষ এবং সেটা কথিত যে এজাহার 22 ধারা জবানবন্দি সেগুলো অনুযায়ী সাপোর্ট করে এবং সেই মর্মে আমি চেষ্টা করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই রাষ্ট্রপক্ষ কর্তৃক যে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল ওটা আংশিক মঞ্জুর করে 5 দিনের জন্য এবং অপর দুজন আসামির পক্ষে যদিও আমি এনগেজ ছিলাম না তাদেরকে 3 দিনের করে রিমান্ডের আবেদন মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলাম। ধন্যবাদ। তো আপনি জানেন যে আজকে একটু আগেই বিজ্ঞ আদালতে রিমান্ড তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে আর তাদের সাথে আমরা 7 দিন চেয়েছি তো সেক্ষেত্রে আমরা রাহেলের ক্ষেত্রে পেয়েছি 5 দিন আর মেঘলা এবং সমাপ্তি পেয়েছি 3 দিন। ঠিক আছে, ধন্যবাদ।